পরিক্রমা করি আমরা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন কেসটা দেখুন তখন এই দিকে গঙ্গা নদী পর গঙ্গা নদীতে স্নান করে তারপর ওই দেশ ভারতীয় ফিরে গিয়ে সংক্রান্তিতে এলেন উত্তরায়ণের পূর্ণতিতে বাবা
দেখতে পাচ্ছেন তো? প্রণাম মহারাজ, করতে গেলেন করতে গেছেন মানে? আচ্ছা, এই যে মহারাজ জি এসেছেন করতে গেছেন বৃন্দাবনের বটসালা বলসানা 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 মহারাজ জির একটু নাম কিছু একশট বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। আচ্ছা, একটু বলবেন একটু ওনার সম্পর্কে না কি? আমার উনি বিগত 30-35 ধরে বৃন্দাবনে বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন জঙ্গলে ভজন করেছেন, একান্ত নিষ্কিঞ্চন ভাবে, একান্ত ত্যাগ বৈরাগ্য। আমাদের সরগোস্বামীর প্রবর্তিত যে ভজন ধারা, সেই ভজন ধারা অনুপ্রাণিত হয়ে সরগোস্বামীর আদর্শ অনুপ্রাণিত উনি ভজন করেছেন। এবং ব্রজের বিশিষ্ট ভজনানন্দী মহাত্মাদের মধ্যে উনি বিরাজমান আছেন এখন। কিছু নির্দেশ তার হয়ে কিছু আমাদের কারবাবাসীকে বলেন, স্বপ্নেও কারো যা দোষ না দেখতে, অদোষদর্শী আর অনন্দী হয়ে ভজন করলে ভগবত প্রাপ্তি প্রেম সর্বপ্রাপ্তি খুব সহজে সহজলভ্য হয়ে যায়। আচ্ছা স্বামী।